হাই বন্ধুরা, আপনাদের সকলকে কেরিয়ার আপডেট বেঙ্গলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ কেন্দ্র ও রাজ্যের তরফ থেকে বেরিয়ে আসছে 10টি গুরুত্বপূর্ণ আপডেট খবর। তো বিস্তারিত খবরে যাওয়ার পূর্বে রয়েছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে নেবেন। করোনার প্রকোপ কমতে অন্তত 2 বছর সময় লাগবে, উদ্বেগ বাড়ালেন হুয়ের প্রধান। কবে কমবে মারণ এই করোনা ভাইরাসের প্রকোপ গোটা বিশ্বের মনে এখন এই একটাই প্রশ্ন, কারণ এখনও আবিষ্কার হয়নি করোনার প্রতিষেধক। রাশিয়া ভ্যাকসিন নিয়ে আসার দাবি জানালেও তাতে এখনও মান্যতা দেয়নি হু। এরই মধ্যে উদ্বেগ বাড়িয়ে হুয়ের প্রধান টেডস আদানম ঘেব্রেসুস জানালেন, হু আশা করছে করোনার প্রকোপ কমতে অন্তত 2 বছর সময় লাগবে, কারণ গত শতাব্দীতে অর্থাৎ 1918 সালে গোটা বিশ্বে আতঙ্ক ছড়ানো স্প্যানিশ ফ্লুর স্থায়িত্ব ছিল অন্তত 2 বছর। গত বছর ডিসেম্বরে প্রথমবার ইউহানে মারণ করোনা ভাইরাসের এই উপস্থিতি টের পাওয়া যায়। পরবর্তী খবরটির দিকে চোখ রাখব। করোনা আক্রান্ত ছাত্র হোস্টেল খালি করার নির্দেশ আইআইটিতে। দেশজুড়ে লকডাউন শুরুর আগেই করোনা রুখতে কড়াকড়ি শুরু হয়েছিল ক্যাম্পাসে। আনলক পর্বে হোস্টেল ছেড়ে পড়ুয়াদের বাড়ি যাওয়ার নির্দেশও দেওয়া হয়। তাও নানা কারণে কিছু পড়ুয়া থেকে গিয়েছিলেন খড়গপুর আইআইটির হোস্টেলে। তাদেরই একজনের করোনা রিপোর্ট পজিটিভ আসায় সব হোস্টেল 3 দিনের মধ্যে খালি করার নির্দেশ দিলেন কর্তৃপক্ষ। গত বুধবার রাতে লালবাহাদুর শাস্ত্রী হলের এক আবাসিক ছাত্রের করোনা রিপোর্ট অ্যান্টিজেন পরীক্ষায় পজিটিভ আসে। বিটেক অন্তিম বর্ষের ওই ছাত্রকে কলকাতার বেসরকারি হাসপাতালে স্থানান্তর করেন আইআইটি কর্তৃপক্ষ। আইআরপিটিসিআর পরীক্ষাতেও রিপোর্ট পজিটিভ আসে। তারপরেই সন্ধ্যায় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে জানান আগামী 23 আগস্টের মধ্যে সব পড়ুয়াকে ক্যাম্পাস ছাড়তে হবে। খেলরত্ন পাচ্ছেন রোহিত শর্মা, অর্জুন পাচ্ছেন ঈশান্ত দীপ্তি। সচিন তেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলির পর চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব খেলরত্নের জন্য নির্বাচিত হলেন রোহিত গুরুনাথ শর্মা। আইপিএল খেলতে আমির শাহী উড়ে যাওয়ার দিনেই এই খবর পেলেন সংক্ষিপ্ত ফরম্যাটে জাতীয় দলের সহ অধিনায়ক। রোহিত ছাড়াও দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মানের জন্য নির্বাচিত হয়েছেন আরও 4 অ্যাথলিট। রোহিতের পাশাপাশি তারকা মহিলা প্যাডলার মনিকা বাত্রা, জাতীয় হকি দলের অধিনায়িকা রানি রামপাল, এশিয়াডে সোনাজয়ী মহিলা কুস্তিগির ভিনেশ ফোগত এবং প্যারা অলিম্পিকে সোনাজয়ী মারিয়াপ্পান থাঙ্গাভেলু নির্বাচিত হয়েছেন 2020 রাজীব খেলরত্নের জন্য। পরবর্তী খবরটির দিকে চোখ রাখব। নতুন নির্বাচন কমিশনার নিযুক্ত হলেন রাজীব কুমার। শুক্রবার তাকে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রাক্তন ফিনান্স সেক্রেটারি ছিলেন এই রাজীব কুমার, তাকেই এদিন নির্বাচন কমিশনার পদে নিযুক্ত করা হয়েছে। কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দেন অশোক লাভাসা, তার জায়গাতে এই নতুন নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছেন। এমনটাই জানিয়েছে আইন মন্ত্রক। আগামী 31 আগস্ট মেয়াদ শেষ হচ্ছে অশোক লাভাসার, ওই দিনই দায়িত্ব নেবেন 1984 ব্যাচের আইএএস অফিসার রাজীব কুমার। পরবর্তী খবরটির দিকে চোখ রাখব। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক। মহেন্দ্র সিং ধোনি রাস্তায় হেঁটে আন্তর্জাতিক ক্রিকেটকে গুড বাই জানালেন প্রাক্তন অজি অধিনায়ক ক্যামেরন হোয়াইট। তো শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি পেশাদার ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেন অস্ট্রেলিয়া প্রাক্তন অলরাউন্ডার। সেই সঙ্গে প্রায় 2 দশকে তার তৈরি কেরিয়ারের ইতি টানলেন হোয়াইট। 37 বছর বয়সী এই খেলোয়াড় অস্ট্রেলিয়ার হয়ে 4টি টেস্ট, 91টি ওয়ানডে এবং 47টি টি-টোয়েন্টি খেলেছেন। সীমিত ওভারের ক্রিকেট 7 ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন হোয়াইট। পেশাদার ক্রিকেটকে বিদায় জানিয়ে কোচিংয়ে মনোনিবেশ করতে চান প্রাক্তন অজি অলরাউন্ডার। পরবর্তী খবরটির দিকে চোখ রাখব। নারদ তদন্তে ফের মুকুল রায়কে নোটিশ ইডির। নারদ তদন্তে ফের নড়ে চড়ে বসল ইডি। নারদ তদন্তে বিজেপি নেতা মুকুল রায়কে নোটিশ পাঠালো ইডি। সূত্র মারফত জানা গিয়েছে আগামী 7 দিনের মধ্যে মুকুল রায়কে তার ব্যাঙ্ক স্টেটমেন্ট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিতে বলা হয়েছে। করোনা আবহে ফের নারদ তদন্ত নিয়ে তৎপরতা। মুকুল রায়কে নোটিশ পাঠালো ইডি। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন মুকুল রায়। তবে বিজেপিতে যোগ দেওয়া ইস্তক সেভাবে রাজনীতির প্রথম সারিতে দেখা যায়নি তাকে, বরং দিলীপ রাহুল সায়ন্তনদের পেছনে ঠাকা পড়ে গিয়েছেন তিনি।
এ বিষয়ে মুখে কিছু না বললেও ঘনিষ্ঠ মহলে উষ্মা প্রকাশ করেছেন মুকুল। রাজ্য রাজনীতির আঙিনা ছেড়ে কেন্দ্রীয়ভাবে দলের হয়ে কাজ করতে বারবার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি, কিন্তু মুকুলকে সেভাবে বড়সড় দায়িত্ব দেয়নি দল। পরবর্তী খবরটির দিকে চোখ রাখব। অ্যাপের মাধ্যমে মাত্র 5 টাকাতেই কিনতে পারা যাবে সোনা। সোনা কিনতে চান অথচ করোনার কারণে আর্থিক অবস্থা খুব ভালো নয়, এরকম ক্রেতাদের কথা মাথায় রেখেই এবার দুর্দান্ত এক ফিচার নিয়ে এলো অনলাইন পেমেন্ট সংস্থা অ্যামাজন পে। ই কমার্স সংস্থা অ্যামাজনের অধীনস্থ এই অ্যাপের সাহায্যে এবার ন্যূনতম 5 টাকায় কেনা যাবে সোনা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সম্প্রতি চালু হয়েছে অ্যামাজন পের গোল্ড ভল্টের পরিষেবা, এর মাধ্যমে কেনা যাবে সোনা, এমনকি প্রয়োজনে বাজার মূল্য তা বিক্রি করা যাবে। এর আগে পেটিএম ফোনপের মতো সংস্থা 2017 সাল থেকে এই সুবিধা প্রদান করে আসছে। পরবর্তী খবরটির দিকে চোখ রাখব। বড় সিদ্ধান্ত, চীনা সংস্থাকে দেয়া 44টি ট্রেনের টেন্ডার বাতিল করল ভারত। ফের চীনের ওপর ক্ষোভ ভারতের। চীনা সংস্থাকে দেয়া ভারতীয় রেলের ট্রেন তৈরির টেন্ডার বাতিল করে দিল কেন্দ্র সরকার। লাদাখে ভারত চীন সংঘাত শুরু হওয়ার পর থেকেই চীনের ওপর অর্থনৈতিক দিক থেকে একের পর এক ক্ষোভ বসাতে শুরু করেছে ভারত। এবার বন্দে ভারত ট্রেনের জন্য দেয়া টেন্ডার বাতিল করে দেয়া হলো। শুক্রবার রাতে এই নোটিফিকেশান জারি করেছে রেল মন্ত্রক। ওই সংস্থাকে 44টি সেমি হাই স্পিড ট্রেন তৈরি টেন্ডার দেওয়া হয়েছিল। এবার নতুন করে সেই টেন্ডার দেওয়া হবে অন্য সংস্থাকে। জানা যাচ্ছে মেক ইন ইন্ডিয়ায় বা ভারতীয় সংস্থার ক্ষেত্রেই জোর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। প্রতি খবরটির দিকে চোখ রাখব। নতুন বিপদের মুখে চীন, মাস্ক না পরার নির্দেশ জারি বেজিংয়ে। করোনা ছড়িয়েছিল গোটা বিশ্বে এই বেজিং থেকেই। করোনা ইস্যুতে কার্যত একঘরে হয়েছিল চীন, তবুও শিক্ষা নেই। করোনা আক্রান্তের সংখ্যা কিছুতেই কমতেই মাস্ক পরে বাইরে বেরোনোর নির্দেশে শিথিলতা আনল বেজিং। চীনের রাজধানী বেজিংয়ে প্রশাসন জানিয়ে দিয়েছে এখন থেকে মাস্ক না পরে বেরোলেও চলবে। একদিকে যখন গোটা বিশ্ব করোনার সঙ্গে লড়ছে, তখন বেজিংয়ের এই ধরনের অযৌক্তিক নির্দেশে নতুন করে বিপদ আসতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বেজিং প্রশাসনের দাবি, গত 13 দিন ধরে কোনো করোনা আক্রান্তের খবর মেলেনি, তাই এখন থেকে মাস্ক না পরলেও চলবে। অবশ্য সাধারণ মানুষ এই নির্দেশকে তেমন আমল দেয়নি। 80% মানুষ মাস্ক পরেই রাস্তায় বেরিয়েছেন। তাদের বক্তব্য, এখনও আতঙ্ক কাটেনি, তাই মাস্ক পরে বেরোলে নিজেরা নিরাপদ মনে করছেন। সেপ্টেম্বরে চালু হতে পারে মেট্রো রেল, তৈরি হচ্ছে নিয়মাবলী। দেশজুড়ে আনলক প্রক্রিয়া শুরু হয়ে গেলেও এখনও বন্ধ রেল এবং মেট্রো রেল পরিষেবা। ইতিমধ্যেই গণপরিবহন ও যোগাযোগ ব্যবস্থা কিভাবে সচল করা যায় সে ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করেছে কেন্দ্র ও রাজ্য সরকার। লকডাউনের পর থেকে ট্রেন ও মেট্রো চলাচল প্রায় বন্ধ বলাই চলে। বিশেষ প্রয়োজনে স্পেশাল কিছু ট্রেন চললেও রেল পরিষেবা স্বাভাবিক কবে হবে সে ব্যাপারে স্পষ্ট কিছু বলতে পারছে না রেল মন্ত্রক। লকডাউনের সময় থেকে বন্ধ থাকার জেরে কয়েক হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে দেশের মেট্রো সংস্থাগুলিকে। যাই হোক, আগামী সেপ্টেম্বর মাস থেকে দেশজুড়ে ফের মেট্রো পরিষেবা চালু করার চিন্তাভাবনা করছে রেল মন্ত্রক।